তো বন্ধুরা শুভ বড়দিনের দিনের শুভেচ্ছা জানাই সকল দর্শকদের তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমরা সরাসরি এএসবি কেবিনেট সেন্টারে পৌঁছে গেছি তো এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে আছে একটা ইউটিউবারদের জন্য সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছে সরাসরি এএসবি কেবিনেট ক্যাবিনেট সেন্টারে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমরা সকল ইউটিউবার সহ কিছু সেট মালিকদের পেয়েছি এবং সে অলরেডি কম বেশি নামে সবাই পরিচিত তো বন্ধুরা বড়দিনের শুভেচ্ছা সবাইকে জানাই তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমরা এএসপি ক্যাবিনেট সেন্টারে সবাই উপস্থিত হয়েছি তো আজকে বেসিক্যালি নেমন্তন্ন করা হয়েছে এবং ইউটিউবারদের এবং কিছু সেটা মালিকদের এবং সবাই সেটা মালিকদের সঙ্গে যোগাযোগ করা হয়নি যোগাযোগ করা যায়নি বলতে কিছু সেটা মালিকদের সেটা এখন চলছে অলরেডি ফিল্ডে আর ডিসেম্বর অথবা দিন উপলক্ষে তো যার কারণে এই মুহূর্তে যারা এসতে আসতে পেরেছে তো তাদের সঙ্গে আমরা পরিচয় করাবো এই মুহূর্তে যারা উপস্থিত হয়েছে তাদের সঙ্গে অবশ্যই কথা বলবো তো আজকে বেসিক্যালি যাদের ইউটিউবারদের সমস্ত ইউটিউবারদের সংবর্ধনার অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানে কিছু ইউটিউবারদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তো তারা সময় মতো আসতে পারেনি তো যারা আসতে পেরেছে তাদেরকে নিয়ে আমরা আজকে সভাটা পরিচালনা করব তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ এদিক থেকে সমস্ত সেটা মালিক রয়েছে তো এদিক থেকে এসছে ডিজে বিএম রিমিক্সের বরুণ এবং জয়গুরু সাউন্ডের মালিক যিনি রয়েছেন অপুদা এবং মা কালী সেট রয়েছে তপনদা এদিকে রয়েছে ওয়াইটি সাউন্ড টেকের দাদা নামটা একটু বলে দাও আমার নাম আচ্ছা সুভাষিস দা রয়েছে এবং কবিতা স্টুডিও থেকে রয়েছে তোমার নামটা একটু যদি বলে দাও প্রদীপ দলই রয়েছে তো এদিকে তোমার দাদা আচ্ছা ছবিরানি স্টুডিও ছবি স্টুডিও থেকে নামটা বিশ্বজিৎ মন্ডল বিশ্বজিৎ মন্ডল তো দাদা মিক্স অ্যান্ড বক্স পলাস মিক্স অ্যান্ড বক্স আচ্ছা পলাস বেরা তো দাদা এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশন আমরা সবাই জানি তো দাদার নামটা একটু অভিজিৎ মন্ডল তো দাদা রয়েছে মহারাজ ব্লগ থেকে তো দাদা আমার অরিজিনাল নাম রাজকুমার পাল রাজকুমার পাল তো অলরেডি ইউটিউবার এবং মিক্সিং এবং মা অডিও সুভদা এবং মা অডিও বলতে আমরা যারা ক্রসওভার চালাই বক্স সাউন্ড আপে যে ক্রসওভার চলে তো সেই ক্রসওভার থেকে রয়েছে মা অডিও সুভদা সুভদা একটু ভালো নামটা যে শুভব্রত দাস আচ্ছা শুভব্রত দাস তো আমরা সবাইকে পেয়েছি এছাড়াও দাদা রয়েছে সাউন্ড সেট আপ দেবী মা সাউন্ড সেট আপের সঙ্গে অনেকভাবেই যুক্ত এবং তপন হচ্ছে শুধু মা কালী জনকা সেট সঙ্গে যুক্ত না এবং ও দাদাও ক্রস ওভার বানায় দাদার ক্রস ওভারের নাম আমার মা কালী ক্রস আচ্ছা মা কালী ক্রস ওভার তো সবাইকে পেয়েছি এদিকে বিএম রিমিক্সের বরুণদা তো তার সঙ্গে আমাদের একদম ফ্রেন্ডশিপ বা ক্লোজ ফ্রেন্ড দাদার নাম আশিস দাস আশিস দাস তো এএসবি কেমেন্ট সেন্টার থেকে পেয়ে গেছি অর্জুন দাকে তো সবাই আছে তো সেই সংবর্ধনা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই তো দাদাদের নিজস্ব একটু মন মতামত একটু জেনে নেব তো গিফটগুলো আমরা সামনে রেখেছি সে ইউটিউবার দাদাদের সবাইকে গিফট দেওয়া হবে এবং আমি রয়েছি আমরা আমাকে অবশ্যই চেনো ডিজে দাস মিউজিকের গোপালদা সবাই চেনো অবশ্যই তো যাই হোক দেখতে পাচ্ছ সবাইকে ঠিক আছে তো আমরা সবাইকে পরিচিত করে নিয়েছি তো এবার মাইক্রোফোন আমি ডিজে বিএম রিমিক্সের বরুণ দাঁড়াতে তুলে দিচ্ছি ও দাদার মূল্যবান বক্তব্য কিছু আপনাদের বলে শোনাবে অবশ্যই তোমরা শুনবে নমস্কার আমি ডিজে বিএম মিউজিক সেন্টার সাত মাইল এখানে আসার জন্য এবং নিমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ এস বি মিউজিক সেন্টারের মালিক সুকমার দা এবং বর্তমান অর্জুন আছে সাইটে তাকে অসংখ্য ধন্যবাদ এবং এখানে আসার মূল কারণ পয়সা ডিসেম্বর উদ্দেশ্যে আমরা কিছু সেট দেখতে এসেছিলাম তো সুকমার দা ফোন করলো যে এখানে তার একটা পিকনিকের ব্যবস্থা করেছে এই জন্য আসা এবং নিমন্ত্রণ করার জন্য এস যে কর্নার আছে মানে বর্তমান অর্জুন এবং সুকমার দা দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এটা কেউ ভাববেন না যে এ এস মানে এসবি যে কোনো জায়গায় ডাকলে যেহেতু আমরা মিক্সার সব জায়গায় আমরা উপস্থিত হব কোন কোনো অসুবিধা নেই এবং আজকের যে দিনটা এটা একদম মানে খুব ধন্যবাদ এবং মনে রাখবো কেননা আজকে যে এই যে সুকুমার যে এই যে সিস্টেমটা করেছে এবং সবাইকে দেখেছে। এটা কেউ করে না এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই এসবি মিউজিক সেন্টারকে তো অসংখ্য ধন্যবাদ জানাই বিজেপি কে তো এবার কিছু মূল্যবান বক্তব্য শুনে নেব কাছ তপন নমস্কার বড়দিনের শুভেচ্ছা সবাইকে যাই হোক আজকে সবাই নিমন্ত্রিত যারা আছে সবাইকে শুভেচ্ছা জানাই বড়দিনের মোটামুটি সুকুমার বাবু এ এস ক্যাবিনেটের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাই মানে হয়তো সবাই অনেকে আরও অনেকে ডেকে সবাই হয়তো আসতে পারেনি তো মোটামুটি সুকুমার বাবুর এই যে মহান মানে ভালোবাসা বা বড়ো একটা মনের ভাব তার জন্য তাকে সবাই ধন্যবাদ জানাই আর ভালোই লাগছে আজকের এই বড়দিনের দিনের যে একটা অনুষ্ঠান উনি করছেন আমি এবং নিজেকে আসতে পেরে আমি ওনাকে ধন্যবাদ জানাই মানে করছি যাই হোক অসংখ্য ধন্যবাদ জানাই মাথায় যখন সাউন্ড সেট আপের তখন তাকে তো এবার এখানে ইউটিউবার দ্বারা যারা রয়েছে সবার সঙ্গে আমি একটু কথা বলে নেব তো এখানে রয়েছে দা কবিতা স্টুডিও থেকে রয়েছে প্রদীপ দোলই তো ওনার হাতে আমি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি ও দাদা একটু কথা জানাবে আর ওনার মূল্যবান বক্তব্য শুনে তো আমি শুরুতেই বলি সকল অডিয়েন্সকে আমার তরফ থেকে ধন্যবাদ তো আজকে পঁচিশে ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বরের সকল অডিয়েন্সকে ভালোবাসা এবং শুভেচ্ছা আমার তরফ থেকে ডিজে ডাস মিউজিক ইউটিউব চ্যানেলকে যারা দেখছো বা গোপাল গোপালদা যে অ্যাঙ্কারিংটা করছে তাকেও ধন্যবাদ জানাই আর আজকে এখানে আসার কারণ মেন হচ্ছে এএসবি ক্যাবিনেট সেন্টারে সমস্ত সাউন্ড সিস্টেমের ওনার বা আমরা যে এখানে যত ইউটিউবার রয়েছি যারা ভিডিও করতে এসে স্পেশালি তাদের একটা মানে সম্বর্ধনা জানানো হবে তো এই সম্মানটা কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং ভালোই লাগছে এবং আমাকে আমন্ত্রণ এবং সবাইকে আমন্ত্রণ করার জন্য এএসবি কেবিনেট সেন্টারের মালিক সুকুমার বাবু এবং ওনার ছেলে অর্জুন ভাইকে আমি ধন্যবাদ আর বন্ধুরা বলে দিই আজকের পঁচিশে ডিসেম্বর বছর শেষ হতে চললো এবং নতুন বছর দু হাজার আগমন আসছে তো এই আগমনে আমার সকল সহকর্মী এবং ক্যাবিনেট সেন্টার এবং সকল সাউন্ড সিস্টেম অনার্সের মধ্যে বা সাউন্ড সিস্টেমের যে অনার রয়েছে তাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি তো অনেক ধন্যবাদ জানাই কবিতা স্টুডিওর পক্ষ থেকে প্রদীপ দোলইকে তো যাই হোক এবার আমরা জেনে নেবো একটু মা সাউন্ডের যিনি মা সাউন্ড নয় মা অডিও থেকে রয়েছে সুবদা তো দাদার মূল্যবান বক্তব্য একটু শুনে নেব তো আমি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি নমস্কার সবাইকে যথাযথ স্থানের সম্মান জানিয়ে মা অডিওর তরফ থেকে ইটা হুম সবাইকে যথাযথ স্থানের সম্মান জানিয়ে আজকে এখানে আসার অ্যাকচুয়ালি কারণ আজকে এএসবি বক্স ক্যাবিনেট সেন্টারে আমরা সবাই এসেছি হ্যাঁ সবাইকে আমাদের অ্যাকচুয়ালি আমন্ত্রণ করা হয়েছিল আমরা অনেক দিন থেকে এএসবি ক্যাবিনেট সেন্টারে যুক্ত রয়েছি এই বলে আর কি এখানে এসে খুব ভালো লাগলো সবাই এসছে আমাদের ওনার এসে খুবই ভালো লাগলো সবাইকে এবং আড্ডা কিছু হলো মোটামুটি এই বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ তো অনেক ধন্যবাদ জানাই মা অডিও থেকে সুবাদাকে তো দাদার নাম দা তো তো মূল্যবান বক্তব্য আমরা জেনে বেশি কিছু তো বলার নেই তো ছোট করেই বলবো যে প্রায় দেড় বছর ধরে আমি ইউটিউব লাইনে আছি আর ইএসপি ক্যাবিনেট সেন্টারে আজ থেকে প্রায় দেড় বছর আগেও আমি ভিডিও করেছিলাম আর আজকে বলতে গেলে একটা ইউটিউবের কিছু জন দাঁড়িয়ে আছে সেটনার দাঁড়িয়ে রয়েছে এবং বিএম রিমিক্স দা তো নিজেই দাঁড়িয়ে রয়েছে আর সুকুমার দাকে আর সুকুমার দার ছেলে মানে অর্জুন দাকে দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর মুহূর্ত তুলে ধরার জন্য মানে সবাই এরকম ইউটিউব কমিউনিটি যেহেতু ডিজে লাইনে এখনো পর্যন্ত গঠন হয়েছে নাকি জানি না কিন্তু আমার মনে হয় এই ছোট করে এখান থেকেই শুরু ইউটিউব কমিউনিটি একটা সংগঠন তৈরি হলো তো খুবই ভালো লাগছে আর তো ছোট করে বেশি কিছু বলা নেই সবাইকে বড়দিনের শুভেচ্ছা তো এই বলে আমি শেষ করছি তো অনেক ধন্যবাদ জানাই ওআইটি সাউন্ডকে পক্ষ থেকে উনি একটা মূল্যবান বক্তব্য কিন্তু তুলে বক্তব্য কিন্তু তুলে ধরেছে যে ইউটিউব কমিউনিটি কিন্তু আজকে তৈরি হয়েছে অলরেডি কারণ আমরা বেশ কিছু ইউটিউবারদের সঙ্গে আজকে পেয়েছি তো একটা সেটআপ চালাতে গেলে শুধু সেটআপ নয় সঙ্গে এখন ভাইরাল যেটা প্রচার মাধ্যমকেও অনেক বিশেষটা বিশেষভাবে গুরুত্ব দেওয়া দরকার তো সেই জিনিসটাওকে আমরা যাতে প্রচার মাধ্যমের মাধ্যমে আমরা অবশ্যই দর্শকদের মাধ্যে তুলে ধরতে পারি তো এরপর আমি তুলে দিচ্ছি ওয়াই দাদার নাম হচ্ছে বক্স অভিজিৎ ওনার বক্তব্য একটু শুনে নেব তো এখানে যারা বড়রা আছে সবাইকে আমার প্রণাম আর ছোটোদের ভালোবাসা আর এই নিয়ে মোটামুটি আজকে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে এখানে সুকুমার দা এএসবি বক্স ক্যাবিনেটের সেন্টারের যে মালিক আছেন সুকুমার দা আর বর্তমান যেটা এখন মানে এ কর দেখাশোনা করছে ওনার ছেলে মানে অর্জুন তো ওনারা আমাদের বেশ কয়েকজনকে ডেকেছে ইউটিউবার যারা আছে তো এর আগে সবাই বলেছে বক্তব্য কম বেশি সবার বক্তব্যই শুনেছ তোমরা তো মোটামুটি আমাদের আজকে আমন্ত্রণ করেছে এখানে আজকে একটা ছোটোখাটো ইভেন্ট টাইপের বলো বা আমাদের একটা মানে কি বলা যেতে পারে ডেকে এখানে যে এক জায়গায় একত্রিত করা তো এটা একটা বিশাল ব্যাপার তো এখন তো অনেকেই আছে ইউটিউবারদের অনেক গুরুত্বও দেয় না ঠিকঠাকভাবে তো সে জায়গায় এখানে এরা ডেকেছে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে সবাই এলাম একসঙ্গে খাওয়া দাওয়া করলাম বসলাম আড্ডা মারলাম তো এটাই বড়ো জিনিস তো আর কিছু নয় সেভাবে কিছু বলবো না তো সবাই মোটামুটি আগাম দু হাজার চব্বিশে মানে ভালো কাটুক সবার সবাই আবার একসঙ্গে সব মিলেমিশে যেন সবাই একসঙ্গে কাজ করতে পারি তো আরও অনেকেই ডেকেছে তো মানে করেছে তো আরও অনেকের সঙ্গে যোগাযোগও করতে পারিনি সুকুমার দা বলেছিল তো মোটামুটি যারা যারা আসতে মানে যোগাযোগ করতে পারেনি পরবর্তীকালে তারা এলেও মোটামুটি সুকুমাতের সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা বলে সব কিছু জিনিসটা বুঝিয়ে নিতেও পারবে আর আর সেভাবে কিছু বলবো না মোটামুটি সবাই ভালো থেকো নতুন বছর সবার ভালো কাটুক তো এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি যাই হোক অনেক ধন্যবাদ জানাই ওয়াই এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশানের অভিজিৎটাকে তো এরপর আমরা জেনে নেব ডিজে মহারাজ ব্লগের পক্ষ থেকে দাদার নামটা হচ্ছে আমার নাম রাজকুমার রাজকুমার পাল কাছ থেকে আমরা জেনে নেব একটু মূল্যবান বক্তব্য তো নমস্কার সবাইকে তো আমি খুব ছোট বেশি দিনের নয় চার মাসের জাস্ট চ্যানেল তো ডিজে বরুন্দা তো লেডি আছে এবং সাউন্ডের ওনাররা রয়েছে আমি খুবই ছোট চার মাসের চ্যানেল আমার তো এনাদের কাছ থেকে এনাদেরকে ফলো করে প্রদীপ কেন ওদিকে ওয়াইটি সাউন্ডে কেন আমার অভিজিৎ কেন সবাইকে ফলো করেই ফলো করি এবং ওদিকে পশ্চিম মেদিনীপুর থেকে দু তিনজন আসেনি তো ওদিকে আছে আমার জানা বাবু আছে ওকে আমি ফলো করি তো আমার আমি যখন শুরু করি চ্যানেলটা তখন আমাকে রাম সার দিয়েছিল তো ডিজের রাম তো উনিও আসতে পারেননি যাই হোক তো খুবই খারাপ লাগছে উনি মানে ওই ও যদি আসতো খুবই ভালো লাগতো তো সুকুমারবাবু ডেকেছে সেই জন্য আসা তো কাল রাতে এক জায়গায় ভিডিও করতে গিয়েছিলাম তো আমরা ভিডিও করি এবং দর্শকদের আনন্দ দেওয়ার জন্য তো একজন বলছে যে আমরা বক্স ভাড়া করে এনেছি এরা ভিডিও করে ছাড়বে পুলিশ এসে আমাদেরকে ধরবে এবার আমরা চাই যে একটু সবাই একটু দেখুক আনন্দ পাক সবাইকে মনোরঞ্জনের জন্য আমরা চটে যাই রাত দিন সবাইকে মানে সে রাত দিন এক করে আমরা ইউটিউবাররা জানি যে কতটা কষ্ট হয় সারা রাত জেগে বসে থাকে একটা সেটা বাজার মানে বাজা পর্যন্ত ব্যয় করতে হয় আবার কোনো সময় হয় যে রাতে বাজবে না সকালে বাজবে মানে সারা দিন সারা রাত ওখানে গেল তো আর কিছু বলবো না তো সবাইকে ধন্যবাদ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি তো যাই হোক মূল্যবান বক্তব্য শুনে নিলাম ডিজে মহারাজ ব্লগের পক্ষ থেকে তো এই মুহূর্তে এএসবি ক্যাবিনেট সেন্টারে যে এখন মূল কর্ণধার রয়েছে অর্জুন তো যারা আসতে পেরেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা পশ্চিম মেদিনীপুর থেকে এত দূর থেকে আসতে পারো নি যেমন রয়েছে টিএমএস সাউন্ড থেকে ঘনশ্যাম দা এবং জানাবাবু থেকে জানাবাবু দেবাশিস ব্লগ ওয়াইটি তোমরা যারা আসতে পারো নি অবশ্যই আসবে তোমাদের জন্য অবশ্যই সংবর্ধনার ব্যবস্থা রয়েছে এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে তো এই মুহূর্তে মালিক যিনি রয়েছেন অর্জুন দা ওনার একটু মূল্যবান বক্তব্য আমরা শুনে নেব নমস্কার আমার নাম অর্জুন জানা আমি বি ক্যাবিনেটের বর্তমান ওনার আমার বাবা আছে উনি ওনার তো পঁচিশে ডিসেম্বরে সবাইকে সব দর্শক সবাইকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা আমাদের বড়রা জিনারা আছেন ওনাদের আমি শ্রদ্ধা করি এবং ছোটরা জিনারা আছেন ওরা আমি ভালোবাসা জানাই তো আজকে বেসিক্যালি এমনি একটা ছোট করে ইভেন্টের আয়োজন করা হয়েছে কারণ আমাদের সবার একত্রতা বজায় রাখার জন্য কারণ বছর বছর তো প্রায় শেষ হতে গেল সেই জন্য সবাইকে ডেকে একটা এর ব্যবস্থা করা হয়েছিল তো যারা আসেননি তাদের আমরা পরে যদি আসেন যোগাযোগ করবেন আপনাদেরও সম্বর্ধনা ব্যবস্থা আছে যারা এসছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো এই বলে আমি আমার মূল বক্তব্য শেষ করছি তো অসংখ্য ধন্যবাদ এএসবি ক্যাবিনেট সেন্টারের এই মুহূর্তে বর্তমানে ওনার অর্জুন দাকে এবং সুকুমার দাও রয়েছে তো উনি হচ্ছেন মূল কর্ণধার ওনার পর যিনি মানে পুত্র এই মুহূর্তে দেখাশোনা করছেন অর্জুন দা তো যাই হোক এই মুহূর্তে ইউটিউবারদের জন্য যেসব গিফটগুলো রয়েছে সেই গিফটগুলো এক এক করে তুলে দিচ্ছে সরাসরি এএসবি কেবিনেট সেন্টারে ওনার এই মুহূর্তে অর্জুন দা উনি তুলে দেবেন নিজ হাতে এবং আশিস দার সঙ্গে সহযোগিতা করবেন অবশ্যই তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই দাদা রয়েছেন যিনি গিফটটা তুলে দিচ্ছেন এএসবি কেবিনেট সেন্টারের মেন ওনার এবং তার ছোট ভাইও রয়েছে সহযোগিতায় তো তিনিও আসবেন কিছুদিন পর অল্প কিছুদিনের মধ্যেই তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে সরাসরি এসবি কেমিন সেন্টার থেকে উপহারগুলো এক এক করে তুলে দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছ এক এক করে গিফটগুলো আমরা উপহারগুলো তুলে দিচ্ছি তো সমস্ত ইউটিউবার এবং আমাদের সাউন্ড ওনাররা রয়েছে তা সত্ত্বেও আমি আরও একটা কথা জানিয়ে রাখি এই মুহূর্তে জয়গুরু সাউন্ড সেট আপ এতদিন বন্ধ ছিল তো সেটা বিশেষ কারণে সেই কারণটা আমি আগেও দর্শকদের জানিয়েছি তো এই ভিডিও বার্তায় আবারও জানাই যে সেন্টার থেকে জয়গুরু সাউন্ডের নিউ সেট আপ আবারও রেডি হচ্ছে তো সেটা দেখতে পাবেন সরাসরি এএসবি ক্যাবিনেট সেন্টারে দাঁড়িয়ে আসেন জয়গুরু সেট মালিক কবে দেখতে পাবো সেটা একটু জানিয়ে দেন নতুন সেট আপ পুজোর আগে তাহলে পরে হবে আচ্ছা তো যাই হোক সরাসরি জয়গুরু মিউজিক সেন্টারের যিনি মালিক রয়েছেন জয়গুরু মিউজিকের মেন মালিক উপদা তো উনি জানিয়ে দিলেন যে হচ্ছে সরস্বতী পূজার আগে কিংবা পরে উনি সেট রেডি করবেন তো আপনারা অবশ্যই বুকিং করতে পারবেন জয়গুরু সাউন্ড সেট আপ অবশ্যই আমি নাম্বার দিয়ে রাখবো ডিসক্রিপশানে ওখান থেকেই যোগাযোগ করে নেবে তো দেখতে পাচ্ছ উপহারগুলো এক এক করে তুলে দেওয়া হচ্ছে সেটা দেখতে চাই ওকে

তো সবাই আমরা একত্রিতভাবে একসঙ্গে কাজ করব মিলেমিশে তো যাই হোক আজকে আর বেশি কিছু বলবো না ভিডিওটা বেশি বড়ও করব না এখানে আজকে অনুষ্ঠান শেষ করছি